বাবা, আপনারা প্রত্যেক মুহূর্তে শিক্ষা 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 সারাক্ষণ শিক্ষা শিক্ষা করেন, আর আজকে যখন আপনার বাড়ির বউ শিক্ষা নিতে যাচ্ছে তখন আপনারা সকলে এভাবে ঝাঁপিয়ে কেন পড়লেন বাবা? এগুলো আপনাদের মানায় না। রাত 8:30 বেজে গেল, বাড়ির বউ তার ব্যক্তিগত সময় ব্যবহার করার জন্যে এখনো বাড়ি ফিরলেন না। নতুন বউ মারো বলে হারি আক্কেল, এমন দাঁড়া কাণ্ড কেউ করে? দেখো দেখিনি, এখন গেছো গেছো, সময় মতো ফিরে আসবে তো। এখন যদি বাবু এসে শোনে বৌমা ফেরে নিকো, তাহলে আর এক অশান্তি বাঁধবে। আর এরা তো অশান্তি বাঁধানোর জন্য একেবারে বসে আছে। এত রাত অবধি এসে কোথায় আছে, কি করছে তাও তো বুঝতে পারছি না বাবু। আমার আর ভালো লাগে না এই অশান্তি, আমি আর সহ্য করতে পারিনি। ও দাদা, সন্ধে থেকে যা বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় বৃষ্টিতেই হয়তো কোথাও আটকে টাটকে গেছে। আর তাছাড়া ও তো গাড়ি নিয়ে যায়নি, বাসে ট্রামে করে আসবে, সেই জন্যে হয়তো। এই একদম এরকম প্রশ্রয় দিয়ে কথা বলবে না তো, খবরদার বলে দিচ্ছি, তোমার এই এক স্বভাব, কারোর মন্দ দেখতে পারো না তুমি। শোনো, যারা মন্দ তাদের মন্দ দেখতে হয়। এই বৃষ্টির মধ্যে গাড়ি ছাড়া নতুন দিকে যেতেই বা কে বলেছে? আচ্ছা, আমরা বাড়ির কেউ কি ওকে বলেছি যে বাড়ির গাড়িটা ওকে দেওয়া হবে না? এই শোন কথা, ওর যদি গাড়ির প্রয়োজন হতো না, তাহলে ও নিজেই ড্রাইভারকে বলে গাড়ি বার করে বেরিয়ে পড়তো, সেরকমই মেয়ে। তা না হলে আজকে বাবার সঙ্গে যেভাবে ও কথা বলল, বাবার মুখের উপরে যে সমস্ত কথা বললো, আমাদের কোনোদিনও স্পর্ধা হবে, সাহস হবে বাবার সাথে এইভাবে কথা বলার? এই তো সবে শুরু। এখন থেকে যদি ছোট্ট ভাই ছোট বৌদিকে শক্ত হাতে না ধরতে পারে, তাহলে কিন্তু মুশকিল আছে, এটা বলে দিলাম। আমার তো মনে হচ্ছে এগুলো সমস্তটাই অনন্যার শিক্ষা। না না দিদি ভাই, এই কথাটা তুমি বলো না। অনন্যার শিক্ষা মানে? অনন্যার ওকে শেখানোর কি প্রয়োজন? ও কি কচি খুকি নাকি? ওর তো যথেষ্ট বয়স হয়েছে, ওকে কে কি শেখাবে? ওকে কিচ্ছু শেখানোর প্রয়োজন নেই, ও নিজেই যথেষ্ট সব কিছু জানে। আজ দেখে নেব আমি ও কি শিক্ষা শিখে এসেছে, আর আমারও কি শিক্ষা আছে। আসুক অভিমন্যু, ওকে শুধু আসতে দাও। ওই তো ছোদ্দা ভাইয়ের গাড়িটা আওয়াজ না, ছোদ্দা ভাই এসছে। যেটুকুনি এটাও কিন্তু হতে পারে যে বৌদি হয়তো ফোন করে ছোদ্দা ভাইকে ডেকে নিয়েছিল এবং ওরা দুজন একসাথেই ফিরছে। যেটা জানিস নে, যে কথা জানিস নে, আন্দাজে কেন কথা বলিস রে বাবু? হ্যাঁ, আমি যতদূর জানি নতুন বৌমা তো নিজের মতোই চলাফেরা করে। কোনোদিন শুনেছিস সে অবিকে ফোন করে বলেছে গাড়ির কথা? কোনোদিন দেখেছিস? এই খবরদার, অনেক কথা আছে। কে তোমাকে এখানে থাকতে বলেছে? হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এখান থেকে না গেলে কিন্তু চাপকে বার করে দেবো। আমিও তোমাকে খবরদার করছি, আমিও খবরদার করছি।
এই যে এতগুলো ছোট ছোট ছেলে মেয়েরা আছে এখানে, তাদের সামনে যে কোথায় কোথায় আমাকে চাকে লাল করে দেবো, চাকে লাল করে দেবো, এই কথাগুলো বলো তো নজ্জা করে নে না? আমাকে ছোট করতে করতে যে নিজে ছোট হয়ে যাচ্ছ সে কথা একবারও ভেবে দেখছ? আচ্ছা মা, বাবা যখন রেগে যান আপনি কেন মুখে মুখে কথা বলেন বলুন তো? আর আপনারই বা আপনার নতুন বইয়ের হয়ে তাকে আড়াল করার জন্য এত কথা বলার কি আছে? ওই বাবা তো আমাদের সঙ্গে কখনো এইভাবে কথা বলেন না, আপনার সঙ্গে বলেন। নিশ্চয়ই আপনি বলার মতো কাজ করেন তাই। বুঝেছি বুঝেছি বড় বৌমা, আজ তোমাদের স্বার্থে ঘা না গিনি মোটে, তাই তোমরা আমাকে এই কথাগুলো শোনালে, তাই না? এইটি প্রমাণ করে দিলে যে তোমার বাবা যা বলেছেন সব ঠিক, আমি যা যা বলেছি যা করেছি সব সব ভুল, তাই না? আমার দোষেই এত অশান্তি, আমার দোষেই আমার আমার স্বামী আমাকে এত হেনস্থা করে, সব আমার দোষ, সব আমারই দোষ। ও বড় বৌমা, একদিন দিন ঘুরে আসবে, দিন ঘুরে যাবে, একদিন দেখবে সেই দিন তুমি বুঝবে তোমার শাওরি ঠিক ছিল না ভুল ছিল। সেই দিন সেই দিন এই যে তুমি তোমার শাওরির হয়ে কেন কথা বলনি এইটি তোমার মনে পড়বে সেই দিন। এখনো তুমি এখানে জ্ঞান দিয়ে যাবে, হ্যাঁ বকে যাবে, ভাষণ দিয়ে যাবে? আমার মেজাজ কিন্তু আজ সপ্তমে চড়ে আছে বলে দিল। কবে তোমার মেজাজ সপ্তমে থাকে নে সেটি বলো দেখিনি। জেঠুমানি তুমি ছেড়ে দাও, এসবের মধ্যে থেকো না। আর তাছাড়া ওই তো ছোদ্দা ভাই, বৌদি কোথায়? বৌদি তো আসেনি। দাদা ভাই, নতুনদির সঙ্গে কি তোমার দেখা হয়েছে, তুমি কি কিছু জানো? নতুনদি কই না তো, আমি তো জাস্ট অফিস থেকে ফিরছি, আর সারাদিনের মিটিং থেকে আমি মাথায় তুলতে পারিনি তো, মানে সেটাই তো কথা। দেখো না মেয়েটা বেরিয়েছে তো, আজ সন্ধ্যে থেকে এত ঝড় বৃষ্টি হচ্ছে, পৃথিবী ভেসে যাওয়ার মতো অবস্থা, এখনো বাড়ি ফেরেনি, সেই জন্য একটু দুশ্চিন্তা হচ্ছে আর কি। আর দাদাও একটু চিন্তা করছিলেন। তোমার বউ আজকে আমাদের নারী স্বাধীনতা সম্বন্ধে শুনিয়ে গেছে, এবং সেসব শুনিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছে, কেন গেছে, সেসব আমাদের কাউকে কিচ্ছু বলে যায়নি। বাবা আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না, সারাদিন যথেষ্ট পরিশ্রম গেছে, আমি আমি প্রচণ্ড টায়ার্ড এখন। কিন্তু এই ঘটনার মীমাংসা তো তোমাকে করতেই হবে অভিমন্যু। ঝুড়ির একটা আম পচে গেছে বলে আমি বাকি আম কটাকে তো পচে যেতে দিতে পারি না। কি হয়েছে আমাকে একটু একটু খুলে বলো না। নতুন বৌমা দু ঘন্টা সময় চেয়েছিল, সে বলেছে যে বাড়ির কাজের নোক তারও তো দু ঘন্টা বরাদ্দ থাকে, তাই সেও দু ঘন্টা বরাদ্দ চেয়েছে, সে তো বাড়ির বউ। কি একটা শিখছে, কোন একটা স্কুলে ভর্তি হয়েছে সেই কথাই ভুলে গেছে।
কিসের স্কুল? এই এই হলো আসল কথা। দেখো, ও যদি কিছু শিখতে চায় তাহলে তো আমাদের বাড়ি থেকে কেউ ওকে বাধা দিত না। কিন্তু ও কোথায় ক্লাসে গেছে, কোন স্কুলে গেছে, কি করছে কিচ্ছু বলে যায়নি গো আমাদের। হয়তো বলার প্রয়োজন মনে করেনি, সেই জন্যই বলে যায়নি। ভেবেছে তোমাকে বললেই হয়তো হয়ে যাবে। তার মানে? মানেটা তুমি বলো, তুমি বিচার করো বিমন্ন। আমি শুধু তাকে জিজ্ঞেস করেছিলাম সে কোথায় যাচ্ছে, সেই জন্য সে আমার সঙ্গে যে ভাষায় কথা বলেছে, যেভাবে আমাকে অপমান করেছে, আমি বলে আজ এ বাড়িতে জলগ্রহণ করেছি। অন্য কেউ হলে করত না, তাও করেছে অন্যদের কথা ভেবে, যে তারা কেন আমার জন্য কষ্ট পাবে, কেন শাস্তি পাবে, তারা তো কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি। কোথায় গেছে? একই কথা বারবার জিজ্ঞেস করছো কেন? বলছি তো যে আমাদের কাউকে কিছু বলে যায়নি কোথায় গেছে না গেছে। হ্যাঁ, এমন যদি হতো যে তুমি জানতে যে কোথায় গেছে, কেন এত রাত করে বাড়ি ফিরছে, তাহলে তো আমাদের কথা বলার কোনো প্রয়োজনই ছিল না। তাহলে ভেবে দেখো মেয়েটি কেমন। কোথায় গেছে না বলে পারো বাড়ি থেকে বেরিয়ে গেছে? তা না হলে জেঠুমনি আর এত রাগ করছে কেন? ছোট ভাই, তাকে বেরোবার সময় জিজ্ঞেস করা হয়েছিল, সে কোনো উত্তর তো দেয়নি, উল্টে ছোট বড় কথা বলে গেছে জেঠুমনিকে। না, আমরা বাড়িতে কেউ তো এটা করি না, এই ব্যবহারটা কেউ করি না আমরা বাড়িতে, কোনোদিনও হয়নি। উনি যে ব্যবহারটা শুরু করেছেন এটা তো অ্যালাউ করা যায় না, কাল তো আমাদের বউরা এটা করতে শুরু করবে। করছে না তার একটাই কারণ, ওদের পেটে একটু হলেও শিক্ষা দীক্ষা আছে, তো যেটা অভিমন্যু ওকে একটা ফোন করে দেখো না, আমার মনে হয় একটা ফোন করা উচিত ওকে। কেন, তোমরা ফোন করোনি? না না না, এবারে কেউ ওর সঙ্গে কথা বলতে চায় না, কেউ না। কারণ ও যেভাবে আমার সঙ্গে কথা বলেছে সে বাড়ির প্রত্যেকে অত্যন্ত অপমানিত, অসম্মানিত, ক্ষুব্ধ, কেউ ওর সঙ্গে কথা বলতে চায় না। দেখো অভিমন্যু, আমার বাড়ির পরিবেশটা একটা মেয়ে এসে এইভাবে নষ্ট করতে পারে না। ফোনটা তো রিং বেজেই যাচ্ছে। তাহলে তুমি বুঝে দেখো যে তোমার বউয়ের কিরকম দায়িত্ববোধ, কিরকম বিবেচনা বোধ, যে এত রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে পারছে না, সেটা অন্তত তোমাকে জানাবে। জুজু জানে? বলতে পারবো না, হয়তো জানে, কারণ এই বাড়িতে তো ওর জুজুর সঙ্গেই বেশি ভাব, আর এই ভাবটাও করেছেও আমাদের থেকে জুজুকে দূরে সরিয়ে দিয়ে। ওই মন্য, এটা কিন্তু আমরা চাইনি, আমরা চেয়েছিলাম ও জুজুর ভালো মা হয়ে উঠুক, কিন্তু তাই বলে আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমাদের থেকে জুজুকে দূরে সরিয়ে দিয়ে নয়। জুজু, হ্যাঁ পাপা বলো। তোমার আন্টি কোথায় গেছে তুমি জানো? আন্টি? না, আন্টি কোথায় গেছে আমি জানি না। আসলে আন্টি যখন বেরিয়েছে তখন আমার আন্টির সঙ্গে দেখা হয়নি, তবে আন্টি কোনো ক্লাসে ভর্তি হওয়ার কথা বলছিল, কি ক্লাস সেটা আমি ঠিক জানি না, আন্টি ফিরুক আমি জিজ্ঞেস করে নেব। এত রাত হয়ে গেল তোমার আন্টি এখনো ফিরলো না, তোমাকে ফোন করে কিছু জানায়নি? না তো। দেখো 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 দেখো,
তোমার বউকে দেখো, কিরম তোমার মেয়ের মা হয়েছে একবার দেখো। ছি 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 ছি, জুজুটা সকালবেলা স্কুলে গেছে, তারপর স্কুল থেকে ফিরে অনাথ হয়ে ঘুরে বেড়াবে। অবশ্য এ বাড়িতে সেটা হবে না, কারণ আরও দু দুটো বউ রয়েছে, যারা একদিন ওর দেখভাল করেছে, তারাই ওর দেখভাল করবে। কিন্তু এসবের তো কোনো প্রয়োজন ছিল না, ওর মা হয়ে আসার তো কোনো দরকার ছিল না। এই যে ফিরে আসবে, এসেই জুজুর সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে, করে মেয়েটাকে আরও স্পয়েল করবে, তাও জুজুকে ওর মার কাছে নিয়ে গিয়ে জুজুর কাছে ভালো সাজবে। ছি, এর কোনো দরকার ছিল? ও তো জুজুর কিচ্ছু ভালো করেনি, যা করেছে সব খারাপ করেছে। দাদু ভাই, আন্টি কোনোদিন আমার খারাপ চাইনি। আন্টি সবসময় আমার ভালো চেয়েছে, সবসময় আমার কথা ভাবে। দেখো, তোমার আন্টির ওপর সবসময় রাগ থাকে বলে তুমি সবসময় আন্টিকে এরকম করে বলতে পারো না। শোনো দিদি ভাই, তোমাকে আমি একদিন বলেছি তুমি বড়দের সব কথার মধ্যে থাকবে না। তুমি আন্টির নামে বলেছ, আমি তাই বলেছি। আমার সামনে আন্টি নামে কিছু বলবে না, তাহলেই হবে। দেখেছো মেয়েটাকে কেমন আমাদের এগেনস্টে বিগড়ে দিয়েছে? জুজুকে কোনোদিন দেখেছো এর আগে যে এইভাবে আমাদের সঙ্গে কথা বলতে? ওই তো এসে পড়েছেন, কি ব্যাপার বলো তো, ফোনটা ধরছো না কেন? ওমা, তোমরা আমায় ফোনে চেষ্টা করছিলে। আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি ফোনে রিং শুনতে পাওনি? ফোনটা সাইলেন্টে রেখেছিলাম, সাইলেন্টই থেকে গেছে। অভিমন্য, এইখানে সব নাটক আমি দেখতে চাই না। কোথায় গেছিলে তুমি? আমি তো বলেই গিয়েছিলাম, এক জায়গায় অ্যাডমিশন নিয়েছি, সেখানেই গেছিলাম। সেটা কোথায়? না না, বলে গেছিলাম কথাটা বলো না। তুমি বলেছিলে কোথাটা যাচ্ছ, কি একটা তোমার ক্লাস, কিন্তু তুমি কোথায় গেছিলে, কি ক্লাস, সে সম্পর্কে আমাদের কারোর কিছু জানা নেই, কারণ তুমি বলোনি। বলার সময় তো পালিয়ে যাচ্ছে না ঠাকুরপো। তা যাওয়ার সময় বলে গেলে কোন মহাভারতটা অশুদ্ধ হয়ে যেত? আর জেঠুমণি যখন তোমাকে যাওয়ার সময় জিজ্ঞেস করলো, তখন তুমি জেঠুমণিকে এক গাদা ছোট বড় কথা বলে বেরিয়ে গেলে। আমি কথা বলেছি বলেই তোমাদের মনে হচ্ছে আমি কথা শুনিয়েছি। আমি কিন্তু কোনো কথা শোনাইনি বাবাকে। আমি, আমার যেটা বিশ্বাস, আমি শুধু সেটুকুই বলেছি তখন। তোমার এই বিশ্বাস অবিশ্বাসগুলো এতদিন কোথায় ছিল পারো? আচ্ছা, তুমি তো তখন ছিলে না, কি কথা হয়েছে সেটাও জানো না, শুধু শুধু আমার উপর এত রেগে যাচ্ছ যে। শুধু শুধু তোমার নামে প্রত্যেকদিন কমপ্লেইন শুনতে আমার ভালো লাগে না। পারো শোনো কেন, না শুনলেই পারো। দেখলে, ওর কথা শুনলে পা থেকে মাথা অবধি চিড়বিড় করে জ্বলে যায়। কিন্তু ওকে আজকে উত্তর দিতেই হবে। কেন আজ আমার সঙ্গে এইভাবে কথা বললো তার উত্তর ওকে দিতেই হবে আজকে। আমি তো কোনো ছোট বড় কথা আপনাকে শোনাইনি বাবা। আপনি
কিছু কথা বলেছিলেন, আমি তার উত্তর দিয়েছি মাত্র। হ্যাঁ, চুপ করে থাকতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে চুপ করে থাকলে আর কোনোদিনই কথা বলাই হবে না। আর কখনো কখনো চুপ করে থাকার থেকে কথা বলার দাম বেশি হয় বাবা।